আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রতনদার ককাটেল পাখির খামার। সেট আপটা আমি ঘুরে ঘুরে দেখাবো, খুবই সুন্দর একটা সেট আপ। দেখতে পাচ্ছিলেন এখানে খুবই সুন্দর পাঁচটা লুটিনো ককাটেল আছে, তিনটা বেবি, এখানে তিনটা বেবি আছে আর হচ্ছে বাবা মা, এই তো? হ্যাঁ, মেল ফিমেল। সুপ্রদর্শক, এখানে হচ্ছে একটা প্যাকেজ, একটা ফ্যামিলি, এখানে প্যান্টস আছে এবং তিনটা বেবি আছে। বেবি কোনগুলো দাদা? বেবি লাল ফোঁটা দেওয়া আছে, যেগুলো যেগুলো লাল ফোঁটা দেওয়া আছে। ওই ঠোঁটের ওখানে লাল যেগুলো দেওয়া আছে, মাথায় যেগুলো লাল দাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে বেবি। বেবি এগুলোর বয়স কতদিন দাদা? এগুলো বয়স 40 থেকে 42 45 দিনের মতো। আচ্ছা, এগুলো প্রাইসটা কেমন আছে? এগুলো আপনি 4000 টাকার কাছাকাছি। 4000 টাকার কাছাকাছি। সুপ্র দর্শক, দেখতে পাচ্ছিলেন এগুলো হচ্ছে 4000 টাকার কাছাকাছি। আমি দেখানোর চেষ্টা করলাম, খুবই সুন্দর। আর এই যে এখানে যেটা আছে এটার নাম কি? এটা অ্যালবিনো। এটা অ্যালবিনো রানিং পেয়ার, মাস্টার পেয়ার, মাস্টার পেয়ার। এ মোটামুটি ডিম দিচ্ছে। সুপ্রিয় দর্শক, মোটামুটি ডিমে আছে, আমি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, দুটো ডিম দিয়ে দিয়েছে অলরেডি। এই এইরকম যদি মাস্টার পেয়ার কেউ একজন আপনার এখান থেকে সংগ্রহ করে, এগুলোর প্রাইসটা কেমন আসবে দাদা? আসলে এগুলো মাস্টার পেয়ার তো আমরা বেশি না, যদি কখনো যদি বিক্রি করতে চায় তখন বিক্রি করি। মোটামুটি আপনি বাজার থেকে মাস্টার পেয়ার নিয়ে আসছে, এই খামারে আপনার দাম বেশি পড়বে। তারপরও একটা অনুমান, এটা আপনি যদি আমাদের মতো খামারের কাছে নিয়ে যান, একদম মানে রেডি পেঁয়াজ, যেটা হচ্ছে আপনার মেল ফিমেল সব ঠিক রানিং পেঁয়াজ, 15000 টাকা দাম আসবে মিনিমাম। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ, আর ভালো পাখি অবশ্যই ভালো দাম হবে, এটাই স্বাভাবিক। আমি দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখি। উপরে উপরে অ্যালবিনো আছে, এটা হচ্ছে আপনার ডিমে আছে, ডিমে আছে। এই এই এরকম পেয়ারগুলোর দাম কিরকম আসবে দাদা? এটা আপনার যদি রানিং পেয়ার হয় আপনার 15 উপরে যেতে হয়, 15 নিচে আপনি রানিং পেয়ার মানে কল্পনাই করা যাবে না, যাবে না, ভালো পাখি দিতে। আর যদি এমনি পেয়ার হয় তাহলে 10000 12000 মধ্যে পাবে। এই যে এখানেও খুবই সুন্দর একটা পেয়ার, এটা হচ্ছে লোটনো, দুইটা বেবি আছে, দুটা বেবি আছে, বেবি থাকা অবস্থায় ব্রিডিং চলছে। আচ্ছা, এই যে বেবি দুটো বয়স কতদিন দাদা? এটাও 40-42 দিনের মতো চলে। এরা কি নিজে নিজে খাওয়া শিখেছে? এই টুকিটাকি খায়, খুব বাজে এখন কাউকে হ্যান্ড বাজ করা যাবে না, কাউকে এই মুহূর্তে দেওয়া যাবে না, আরো 10-8 দিন লাগবে। আচ্ছা, এই যদি কেউ নিতে চায় 10 দিন পরে, এই পেয়ারটার দাম কেমন রাখবেন? এগুলো 4000 টাকা, একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে। হ্যাঁ, দর্শক আমি দেখানোর চেষ্টা করব, আর ভিডিওতে রতনদার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করব যে এখানেও খুবই সুন্দর ইংলিশ হচ্ছে মাস্টার প্লেয়ার। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করলাম, এইরকম যদি প্লেয়ার কেউ সংগ্রহ করেন অবশ্যই রতনদার কাছ থেকে পেতে পারেন এবং আলোচনার সাপেক্ষে। দাদা, এইরকম প্লেয়ারগুলো কেমন রাখা যেতে পারে? এগুলো প্লেয়ার 8000 রানিং প্লেয়ার, আর যদি রানিং না হয় তাহলে 6000, মাস্টারের নিতে গেলে দাম বেশি পড়বে আপনার। সুপ্রিয় দর্শক, রানিং প্লেয়ার এবং হচ্ছে যেগুলো হচ্ছে মোটামুটি ভালো মানের প্লেয়ার, ভালো কালার কোয়ালিটি, যেগুলোর বিশ্বাসযোগ্যতা আছে যে ডিম পারবে বা এরকম ভালো কন্ডিশন আছে, এগুলোর দাম একটু বেশি পড়বেই। আমি দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক, এটার বয়স 2 বছরের মতো, এ হচ্ছে 6টা ডিম নিয়ে বসে আছে, এর মেলটা ওই পাশের বক্স নম্বর বসে আছে, দেখানো একটু ডিফিকাল্টি, তাও একটু উপর থেকেই দেখায়, দূর থেকে দেখায়, ও লাফালাফি করে, এই যে বসে আসছে বক্সের মধ্যে, এই যে এখানে 6টা ডিম নিয়ে বসে আছে। 6টার মধ্যে কটা ডিম ফুটতে পারবে? 6টাই ফুটবে, 6টাই ফুটবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন 6টাই ফুটবে দাদা। অনেকেরাই এইরকম পেয়ার হচ্ছে 5.5000 6000 6500 টাকা বিক্রি করে। হ্যাঁ, ওনারা ব্যক্তি করে, ওগুলো একটু ডিস্টার্ব পাখি হতে হবে, ডিস্টার্ব পাখি না হলে ওনারা কম দামে বেচতে পারে না। একটা মাস্টার পেয়ার তৈরি করতে 2-2.5 বছর সময় লাগে, কেউ সহজে ভালো পেয়ার আপনি বেচতে চায় না। আর যদি কারোর কাছে ভালো পেয়ার নিতে হয় আপনাকে টাকা দিয়ে নিতে হবে, বেশি টাকা। জি, আর যদি কোনো লোক যদি কম টাকায় দেয়, তার পারিবারিক কোনো সমস্যা আছে বা কোনো বিপদে পড়ছে, সে কম টাকা দিয়ে বেচে পালাই যাবে, এটাও ঠিক। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন ইনশাল্লাহ।
এরকম প্রচুর পাখি আছে যারা ককাটেল, যাদের প্রয়োজন, যারা ককাটেল প্রেমী আছে তারা অবশ্যই রতনদার এখানে যোগাযোগ করবেন। এখানে সব হচ্ছে লুটুনো ককাটেল, মাশাল্লাহ খুবই সুন্দর। এখানেও পাঁচটা আছে, এখানে বেবি আছে তিনটা, আর হচ্ছে প্যারেন্টস, এগুলো ভালো মানের হচ্ছে প্যারেন্টসের বেবি, এগুলোর থেকে ভালো রেজাল্ট আশা করা যাবে ইনশাল্লাহ, যারা ধৈর্য সহকারে পালবেন। দাদা যে এগুলোর প্রাইসগুলো কেমন রাখবেন? এটা 4,000 পার হয়ে যাবে। এটা এখন আপনার বয়স আড়াই মাসের মতো। এখন এই বাচ্চাগুলোকে বাদ করে নতুন করে মা বাবাকে আবার বিটিং এ দেবো। আচ্ছা, এগুলো 4,000-এর বেশি হবে দাম, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা এইরকম এই বয়সের বেবি কতগুলো আছে আপনার কাছে? এগুলো আপনি যে 15-20 পিসের কাছাকাছি হবে। আচ্ছা, এখান থেকে তো কিছু নিজের সেরাবের জন্য রাখবেন, কিছু বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুক্র দর্শক, যদি কারো প্রয়োজন হয় রতনদার ফার্মে যোগাযোগ করবেন, অবশ্যই ভালো মানের পাখি পাবেন আর ভালো পরামর্শ পাবেন এখান থেকে, আশা করা যায়। শুক্র দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। এখানেও এক পেয়ার আছে, এখানে ডিম নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছিলেন মোটামুটি রতনদার সব বক্সে ডিম আছে, বাচ্চা আছে। দাদা অনেকে বলে শীতকালে ককাটেল ব্রিডিং করে না, এটা যদি একটু দয়া করে এই সম্পর্কে কিছু বলতে। না না, শীতকালে ব্রিডিং করে না কেন, ওনাদের হচ্ছে শীত প্রতিরোধ ব্যবস্থা নাই, ওনারা ভয় পায় শীতে ককাটেলকে বিট করাতে, ওনারা ভয় পায়, ওনাদের শীত প্রতিরোধের ব্যবস্থা নাই। যদি ব্যবস্থা থাকতো অবশ্যই ওনারা করতেন। আর ব্যবস্থাটা কি একটু দয়া করে যদি বলতে? এটা লাইটের ব্যবস্থা আছে, হিটিংয়ের ব্যবস্থা আছে, এদের একটু খাওয়া দাওয়া একটু মেনটেন করে চলতে হবে, এবং ওই যে যেই বিভিন্ন দিক থেকে বাতাস আসে শেডের মধ্যে, সেই বাতাসগুলো যদি না আসে, সেই বাতাসগুলো বন্ধ করে দেন, ঘর এমনিতেই গরম থাকবে, আর ককাটেল গরমের পাখি। আচ্ছা, এই কারণে এর জন্য তাপমাত্রা সঠিক রাখতে বলে সারা বছর ব্রিডিং করে? সারা বছর ব্রিডিং করে, কোনো অসুবিধা নেই। আপনি কি সারা বছর ব্রিডিং করেন? হ্যাঁ অবশ্যই, আমি সারা বছর করি, সারা বছর করি। শুভ জানতে পারলেন ইনশাল্লাহ। এখানেও বেবি নিয়ে আসে, এই যে বেবি, এই যে বেবি দেখতে পাচ্ছি, এইগুলো কি হ্যান্ড ব্রিডিং বেবি বলে? এইটা কি হ্যান্ড ব্রিডিং বেবি? এর বয়স আপনার 25 দিনের মতো, 25-30 দিন বয়স। এগুলো মানে পরিষ্কার করা নাই, পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা, এইগুলো প্রাইসটা কেমন রাখবেন দাদা? এগুলো 16-1700 টাকা পার পিস। পার পিস 16-1700 টাকা। শুক্র দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে এখানে এটাও অ্যালবিনো, অ্যালবিনো আছে, এটা আপনার ডিমে আছে, আমি ওই উপরে আসতে তাই দেখাতে পারলাম না ডিমটা। আচ্ছা, এই পাশে অ্যালবিনো আছে, এই পাশে অ্যালবিনো। দাদা আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি কেউ ওই যে অনেকে বুকিং দিয়ে রাখে, আপনি কি বুকিং দিলে কি রাখতে পারবেন? বুকিং দিয়ে আমি নিই না। আচ্ছা, বুকিং আমি নিই না, এই জন্য কারণ হচ্ছে বুকিং নিয়ে বিভিন্ন সমস্যা হয়, আমি বুকিং না। এই পর্যন্ত বলেই কথা দিয়ে রাখি যে আপনাকে দিব, আপনি আমার সাথে 15 দিন পর যোগাযোগ করেন, তখন আপনি যোগাযোগ করবেন, তখন আপনি হ্যান্ড টু পাখি দিয়ে দেবো আপনাকে। শুক্র আছে, জানতে পারলেন ইনশাল্লাহ। আর এই যে এখানে যে একটা পেয়ার আছে, এটার বয়স কত? এটা মাস্টার পেয়ার, এটাও মাস্টার পেয়ার। শুক্র দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম।